আজকে আমি ধোসা ও নারকেল চাটনি, অর্থাৎ ধোসা অ্যান্ড কোকোনাট চাটনি বানিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু, তারই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছি। এর জন্য আমি 3 কাপ আমি আতপ চাল 4 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম, আর 1 কাপের মতন উড়িদ ডাল, অর্থাৎ হোয়াইট যে বিউলির ডাল সেটা আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম। নিয়ে একটা বড় মিক্সির জারে এটা আমি সামান্য জল দিয়ে এটাকে আমি ধোসা ব্যাটার একটা তৈরি করে নেব। ধোসা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখে নেব। এর মধ্যে আর একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ ধোসা বানালে ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, একটু পাতলা পাতলা মতনই হবে। এবারে এটা রেস্ট করার জন্য আমি বেশ কিছুক্ষণের জন্য 6 ঘন্টা মতন আমি রেখে দেবো। এর মধ্যে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। এবার চাটনির জন্য আমি 1 মুঠো বাদাম, 1 মুঠো ছোলার ডাল আর 1 মুঠো এখানে পাতলা পাতলা করে কেটে কোকোনাট, অর্থাৎ নারিকেল আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি 3টে ছোটো ছোটো কোয়া আমি রসুন নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, বেশ ভালো করে এগুলো ভেজে নিলাম। সামান্য একটু ভাজা ভাজা যে গন্ধ উঠে আসবে এটা একটা ছোটো মিক্সির জারে সমস্ত নিয়ে ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। চাটনি বানিয়ে নিচ্ছি, এর মধ্যে তড়কা দেওয়ার জন্য এবার আমি রেডি করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, চাটনি আমি অন্য পাত্রে ঢেলে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে গোটা সর্ষে 1 চামচের মতো দিয়ে 1টি শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়ন আমি যে চাটনি বানিয়েছি এর উপরে দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল ধোসা চাটনি, অর্থাৎ কোকোনাট চাটনি। উপর থেকে সামান্য একটু মিক্সির জার ধুয়ে জল অ্যাড করে দিলাম। এরপরে আমি ধোসার ভেতরে যে আলুর পুর থাকে সেটার জন্য আমি 2টো বড় বড় আলু কেটে ছোটো ছোটো টুকরো করে এগুলো আমি সেদ্ধ করে নেব। একটু প্রেশার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, কিছু উড়িদ ডাল, বিউলির ডাল দিয়ে দিলাম। যে এর মধ্যে ভাজা গন্ধ উঠবে কিছু আমি এখানে আজোয়াইন দিয়ে দিলাম, জোয়ান। এবারে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এছাড়াও একটুখানি 1 টুকরো জিঞ্জার, আদা দিয়ে দিলাম আর কিছু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোড়ন নেড়ে নেব। সামান্য একটু হিং দিয়ে দিলাম, হিং দেওয়ার পরে 2-4টি গোলমরিচ এর গুঁড়ো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে জিরে ডাস্ট দিয়ে এর মধ্যে গাজর কিছুটা গ্রেড করে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল পুর। এর মধ্যে সামান্য একটু কোরিয়ান্ডার লিভস, ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম।
এবার ঢেকে এটা অন্য সাইডে রেখে দিলাম। এবারে ধোসা যে ব্যাটারটা বেশ কিছুক্ষণের জন্য আমি ফার্মেন্টেশন করার জন্য রেখে দিয়েছিলাম, সেটা এক হাতা দিয়ে একটি ফ্রাইং প্যানে তার সাইড থেকে কিছুটা তেল দিয়ে ওপর থেকে এই যে পুর আলুর পুর বানিয়েছিলাম দিয়ে দিলে আমার ধোসা তৈরি হয়ে যাবে। ওপর থেকে কিছুটা অয়েল আমি গ্রিস করে দিলাম, এপি টপিস বেশ ভালো করে ভেজে নিলাম। আবার একখানা আমি ভেজে নিচ্ছি, আবার আমি আলুর পুর দিয়ে ওপর থেকে কিছু কোকোনাট গ্রেট করা দিয়ে দিলাম, আবার ফোল্ড করে নেব। আবার ফোল্ড করে নিলাম, ওপর থেকে অয়েল গ্রিস করে নেব। আমার তৈরি হয়ে গেল ধোসা। নমস্কার।